নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আমার মায়ের নাম সুপ্রিয়া আর আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ইলিশ বলতে বাঙালি এক কথায় অজ্ঞান, আর সর্ষে ছাড়া তো ইলিশ মাছ একদম কল্পনাই করা যায় না। কিন্তু যদি এই রেসিপিতে যোগ করা যায় দই, তাহলে স্বাদ কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায় আর আকর্ষণীয়তাও বেড়ে যায় অনেকটা। আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত সহযোগে দই ইলিশ। চলুন শুরু করা যাক। এই রান্নার জন্য প্রথমে একটা পেস্ট বানাতে হবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে একে একে নিতে হবে 2 চা চামচ পোস্ত দানা, সাদা সর্ষে 1 চা চামচ, কালো সর্ষে 2 চা চামচ, আর কাঁচা লঙ্কা 5-6 পিস মতো। এবার প্রথমে জল না দিয়ে হালকা একবার ব্লেন্ড করে নিয়ে এতে মেশাতে হবে 1/2 চা চামচ নুন, 1 চা চামচের 3/1 ভাগ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচের 3/1 ভাগ। এবার এতে অল্প জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। 400 গ্রাম মতো ইলিশ মাছের টুকরো নেওয়া হয়েছে। অল্প 1/2 চা চামচ করে নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে মাছের পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এটাকে 15 মিনিট সময় ধরে। এই ফাঁকে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করে নিই, যারা আমাদের চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল যে আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ওখানে একটা বেল আইকন থাকে, সেটা যদি প্রেস করে দেন, তাহলে যখনই আমরা ইউটিউবে রান্না সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করবো, সেটা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। রান্নায় আসা যাক এদিকে। 15 মিনিট পর মাছের পিসগুলোর সাথে মেশাতে হবে 200 গ্রাম মতো ফেটানো টক দই, 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বানানো আগের পেস্টটা, আর স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন অনুভব করলে এতে মেশাতে পারেন 1/2 চা চামচ চিনি। তারপর সব কিছু খুব সতর্কভাবে আর ভালো করে মাখিয়ে চাপা দিয়ে কমপক্ষে 1/2 ঘন্টা মতো রেখে দিতে হবে। এরপর মূল রান্নায় ঢুকতে হবে। তার জন্য আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে নিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর তেলটা সমস্ত কড়ায় ভালোভাবে ছড়িয়ে দিয়ে, কিন্তু তেলটা গরম হয়ে আসার আগেই এতে মেশাতে হবে মাছের পিসগুলো আর সর্ষে দইয়ের যে মশলা অংশটা ছিল সেটা। যেহেতু ইলিশ নোনা জলের মাছ, তাই এই মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাছগুলো কড়ায় দেওয়ার পর মোটামুটি 20-25 মিনিট মতো সময় লাগবে সিদ্ধ হতে আর রান্না হয়ে কমপ্লিট হতে। প্রথমে কড়ায় মশলাসহ সব মাছের পিসগুলো দেওয়ার পরে ফ্লেমটা হাই অবস্থায় রেখে 2 মিনিট মতো সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে ফোটাতে হবে। তারপরে ফ্লেমটাকে হাই অবস্থাতেই রেখে চাপা দিয়ে আরও 5 মিনিট মতো সময় ধরে এটাকে ফুটতে দিতে হবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু ইলিশ মাছের রেসিপি আছে, যেগুলো একটা আলাদা প্লেলিস্টের মাধ্যমে আলাদা করা আছে, এবং সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই রান্নায় যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে সেটা পরিমাণসহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনাদের কাজের সুবিধার জন্য প্রয়োজন বোধ করলে রান্না শুরুর আগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এদিকে 20-25 মিনিট ধরে মাছটা চাপা দিয়ে একানাগারে না ফুটিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে 2-1 বার নেড়ে চেড়ে দিলে মাছের সব অংশটা ঠিকঠাকভাবে মশলার সংস্পর্শে আসতেও পারবে আর সমস্ত মশলাটা ঠিকঠাকভাবে ওপর নিচ হবার সুযোগও পাবে। এই রান্নায় 1 বার কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হয়েছে, 1 বার শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, তাই এখানে গোটা কাঁচা লঙ্কা যখন মেশাবেন তখন নিজেদের প্রয়োজন অনুসারে অবশ্যই মেশাবেন। যদিও এখানে যে গোটা কাঁচা লঙ্কাটা মেশানো হচ্ছে সেটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু বেশি ঝাল খেতে অভ্যস্ত, খাবার সময় তারা কাঁচা লঙ্কাটা রোগড়ে খেতে পারবেন, আর যারা ঝাল কম খান তারা গোটা কাঁচা লঙ্কাটা টোটালি অ্যাভয়েড করে যেতে পারবেন। এই রান্নায় যে টক দইটা ব্যবহার করবেন সেটা বাজার থেকে আনার পরে অল্প জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে লাম স্প্রে করে নিতে হবে। পারলে যদি পারেন তাহলে ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিলে সব থেকে ভালো হয়, আর যেহেতু রান্নাটা দই ইলিশ তাই এতে দইটা একটু বেশিই লাগবে। ঢাকা খুলে বা চাপা দিয়ে ফোটানোর সময় যখন দেখবেন রান্না থেকে তেল ছেড়ে এসেছে, সর্ষের সুন্দর গন্ধও বেরোচ্ছে, তখন বুঝবেন রান্নাটা হয়ে এসেছে। ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম হয়, তাই নাড়াচাড়া করবার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করাই ভালো, নাহলে মাছ ভেঙে যেতে পারে। আর এই রান্নায় আমাদের 1 চা চামচ সাদা সর্ষের সাথে 2 চা চামচ কালো সর্ষে মিশিয়ে রান্নাটা করা হয়েছে। আপনারা চাইলে পরিমাণটাকে নির্দিষ্ট রেখে শুধুমাত্র সাদা সর্ষে বা শুধুমাত্র কালো সর্ষের সাহায্যেও রান্নাটা করতে পারেন। আজকের রেসিপি এ পর্যন্ত রইল, ভালো থাকবেন, নমস্কার।